পবিত্র ঈদ আজহার জামাত আদায়ের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ রাজধানী সহ দেশের সব জায়গায় কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদে নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে ঈদ জামাত এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় এছাড়া বায়তুল মোকারম জাতীয় মসজিদে হবে পাঁচটি জামাত সকাল সাতটা থেকে পর্যায়ক্রমে আটটা নয়টা দশটা এবং দশটা পঁয়তাল্লিশে জামাতগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকায় ছয়টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে মার্কাজুল ফিক্রিল ইসলামী বড় মসজিদে সকাল সাতটায় সি ব্লক কুলসুম জামে মসজিদে সাতটা পনেরো মিনিট এফ ব্লক জামে মসজিদে সাড়ে সাতটায় জি ব্লক বাইতুল জান্নাত জামে মসজিদে সাতটা পঁয়তাল্লিশ মিনিট কে ব্লক মদিনাতুল উলম মসজিদে সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং এন ব্লক ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল সাড়ে সাতটায় এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে আটটায় বরিশালে সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে ও বাবুগঞ্জ উপজেলার গুঠিয়ার বাইতুল বায়তুল জামে মসজিদে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে রংপুরে কালেক্টরেট ঈদগা ময়দানে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত হবে সাড়ে আটটায় আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সাড়ে আটটায় রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মহদুব কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় মহানগর টিকাপাড়া ঈদগা ময়দানে খুলনা সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং সিলেটে প্রথম ও প্রধান জামাত শাহী মাঠে সকাল আটটায় অনুষ্ঠিত হবে এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক মাঠে জামাত শুরু হবে সকাল নয়টায় এবং দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে হবে সকাল সাড়ে আটটায় দেশে মুসল্লুদের নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিপোর্ট